পিতাপুত্র পাওয়ার্ড বাই নবরত্ন আই কুলটাল কুলিং কা ডাবল ব্লাস্ট সহযোগ করেছে গোদরেজ এক্সপার্ট অরিজিনাল ভিভেল সোপ আপ সমঝোতা নেহি পেপার বোট আমরস গ্লুকোভিটা ওআরএসি একনেস দার কহিয়ে মুহাসো কো অলবিদা হিমালয়া নিম ফেস ওয়াশ ল্যাকমি সান এক্সপার্ট রিল্যাক্সো বাহামাস কিপ চিলিং কিপ ফ্লিপিং আর ইনো মিসেস কাকতি প্লিজ নিজকে কন্ট্রোল করক মিস্টার কাকতিয়ে বড় দুঃখ পাইছে তেখেতক আর দুঃখ নিদিব আজি আপুনি পুত্রর বিরহ পাইছে অদূর ভবিষ্যতে যদি স্বামী বিরহ পাবলগিয়া হয় তেতিয়া মোর দুঃখ হার্দিক মই একো উত্তরই দিব নোৱাৰিলোঁ আরতি আতরি গৈ মোক যেন সকল সমস্যার পরে মুক্ত করে দিলে না এটা ঘরুয়া জঞ্জাল আশা খুড়ির জঞ্জাল সম্পূর্ণ মুক্ত আরতি আতরি গৈ মোক মুক্ত করে দিলে সচা কিন্তু মোর সন্মুখত যেন একটা কঠিন প্রশ্ন রাখি থই গল নিরদিষ্ট পুত্রক বিচারি ওলোয়া আর কব নাকি জীবনের এই কঠিন বাস্তবর মুখামুখি হবলে ময়ও সাজু হয়ে পড়ল এটা ভাল খবর লই ভাল খবর হাত মিলাক আগতে উফ আপনার লড়াজনক বিচারি পালো বিচারি পালে কত আছে সি হরিয়ানাত হরিয়ানাত হরিয়ানার এখন ভিতরুয়া গাঁত তাত কি করে আছে সি তাতে বলে এখন হোটেলত ওয়েটার করে আছে ওয়েটার আমার বাবা ওয়েটার ও মানে স্টোরি তো এনেকুৱা ধরনের এই হরিয়ানার পর অহা সুকুর আলী নামৰ ট্রাক ড্রাইভার এজনে আপনার লড়াজনক ইয়ার পর আনি 30,000 টাকা এখন হোটেলের মালিকক বিক্রি করেছিল সিদিন আপনি মোক লগ পাওয়ার পাছত মই ঘরলে গিয়ে কথাটো ভালক চিন্তা করল এওঁকো কলো বিশ্বাস করক মই ভাত খাব পাৰা নাই জানে তার পাছত আমার স্ট্যান্ডত থকা সকল ড্রাইভারক মাতি আনি আপনার লড়াটোর বিষয়ে ডিটেইলস সুধিল কিন্তু আচরিত কথা কি জানে আমার স্ট্যান্ডর এই বাদল নামের এজন ড্রাইভার অসমের লড়া সি দুদিনমান আগতে ট্রাক লই হরিয়ানালে গেছিল আর হঠাৎ কালি মোক ফোন করে কলে যে এখন হোটেলত বলে সি আপনার লড়াটোক লগও পাইছে কথাও পাতিছে কি কলে সি সি বোলে বাদলের আগত খুব কান্দিলে আর তার বোলে ঘরলে বড় মনত পড়েছে এটা মনটা বেয়া নকরব আপনি প্রথম কথা হল কি আমাক লড়াজন লাগে এই যেহেতু এই সুকুর আলী নামের ড্রাইভারজনে এই হোটেলের মালিকক 30,000 টাকা বিক্রি করেছিল গতি আমি টাকা 30,000 হোটেলের মালিকক যদি দিও তেতিয়া মালিকে আমাক লড়াজন ঘুরাই দিব প্রথম কথা দুই নম্বর কথা হরিয়ানার পর ইয়ালে অহা একটা খরচ আছে 5 দিনের খাওয়া বয়ার খরচ আছে তারপরে ফোনের খরচা আছে এনেকে ধরক সুতে মূলে 60,000 টাকা হব বেশি হব নাকি না মানে যান টাকা লাগে মানে ডিম খালি মূল লড়াটো খালি দিয়ে মানে কথা দিছো আচ্ছা আপনি বহক মানে আপনার চেক এখনকে দি দিও না 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 চেক নিদিব চেক নিদিব আপনি ক্যাশ দিও নহলে আপনার বিপদ আছে আচ্ছা তেনে হলে একটা কাম করো মই ভিতর পর চেকবুক লই আহ ব্যাংকলকে যাও আপনার তাতে টাকাখিনি দি দিম হবনে হব আপনি অকনমান বহক মই ভিতর পর চেকবুক হয় ফোনকালে করক বক্স মই কথা দিছো সেদিনা মানিকক টাকা দিয়া দিনটো আছিল 16 তারিখ সেদিনা সেই দিনটোর পরে আরম্ভ হল মোর ধৈর্য পরীক্ষা সেই দিনটোর পর 5টা দিনের পিছত বাবা ঘরলে প্রতিদিন রাতেপুয়া ক্যালেন্ডারের ডাক দিয়াটো মোর যেন অভ্যাসত পরিণত হল অবশেষত 5টা দিনের অন্তত
আহি পালেহি মোর জীবনের আটাইতক গুরুত্বপূর্ণ সেই দিনট। 21 জুন। তার মানে শেষত বাবা আহি পালেহি? কাকতি, বাবা কিমান সময়ত আহি পালেহি? জানে হাজরিকা, মানুষে কয় ধৈর্যর ফল হেনো মিঠা, কিন্তু সিদিনা সেই 21 জুনের দিনা রাতে পয়ারে পড়া ঘড়িটোর সম্মুখত বহি বহি মোর অনুভব হল ধৈর্যর ফল কিমান তিতা। পুত্র স্নেহত বন্দী হয়ে মানে প্রবঞ্চকর জালত ভরি দিল। সেই ঘটনাটে মূর মূল বহুখিনি টাকা ঠগি নিলে যদিও মোক একটা ডর শিক্ষাও দি থাক। তারপর এইদরে দিনের পিছত দিন, মাহর পিছত মাহ, বাগরি বাগরি 5টা বছর পার হয়ে গেল। পৃথিবী এই 5টা বছর বহুখিনি শোভনীয় হল। এই 5টা বছরের পরিবর্তনে সকলকে সলাই পেলাইছিল যদিও ভাবিছিল এই পরিবর্তনে মোক চুব নিব, কিন্তু মূল ভাবনাক ভুল প্রমাণিত করে এই আসহা পরিবর্তনে মূল জীবনলেও একটা বিশেষ ঘটনা কড়িয়ে আনিলে। বিশেষ ঘটনা আর সেই বিশেষ ঘটনায় মই নিজকে স্থিতপজ্ঞ বলে ভাবি থাকা ভিতর মানুষটুক জোগাড়ি গল। মই আকো সপন দেখিলে আরম্ভ করে দিল সপন। আহো দিয়ক, আপনার কথা পাতি থাকতে সময় কিমান হল গমেই নাপাল, বহুত কাম পড়ে আছে। বাবার রুম তো ধান ঠিক লগাব লাগিব, সি ভালপা মুড়ি লাড়ু নারিকলের লাড়ু এইবর বনাব লাগিব। কালিলে আকো ওচর চুবুরিয়া 2-4 জনকো মাতিছো, আপনি পাইলে এপাক আহিব, বাবাক আশীর্বাদ এটা দিয়ে যাবহি। মোর ঘটনাবহুল জীবনটোর কথাবর শুনি আপনি সাকে বিরক্ত হয়েছে? বিরক্ত নহয়, কব পারে কৌতূহল। আচ্ছা, মই কি কই আছিল? ও, পরিবর্তন। এই 5টা বছর পৃথিবীখনের ইমান দ্রুতগতিত পরিবর্তন হল যে মই কোরবার মানুষটো কোরবাতে রই থাকিল। সেদিন আছিল সোমবার। আঙ্কল! ও তন্ময়! হয় আঙ্কল, এই ফটোখন চকসুন। কার ফটো এখন? ভালদরে চাক আঙ্কল, চিনি পায় নাকি? বাবা তন্ময়, এইখন বাবার? হয় আঙ্কল, এইখন চন্দনের রিসেন্ট ফটো। তুমি কত পালা? আপনি ধৈর্য ধরছিল আঙ্কল, আপনি বহিল আঙ্কল। মই বহুত দিনের পর চন্দনক ফেসবুকত সার্চ করে আসিল, কেবল মই নহয় মোর লগর আটাইকেইটাই, কিন্তু তাক পোৱা নাছিল। সি রিসেন্টলি অ্যাকাউন্ট খুলিছে সাগে, সেইকাৰণে তাক আজি হঠাৎ লগ পাই গেল। পালা? কত পালা? লই নানিলে কেউ তাক? আপনি শুনকসুন আঙ্কল, মই তাক ফিজিক্যালি লগ পোৱা নাই, মই মোর ফেসবুক অ্যাকাউন্টতে তাক পাইছো। দিয়াছোন দিয়া, মো মোবাইলটো তার এই হেৰিখন দি দিয়া ফটোখন। আপনার মোবাইলত নোৱাৰিম আঙ্কল, ফেসবুক চলাবলৈ এনেকুৱা মোবাইল লাগিব। ঠিক আছে, তেনেহলে এটা কাম করো বোলে, মূলত বোলে মই এই তেনেকুৱা মোবাইল এটা কিনি লওঁ। তেনেকুৱা মোবাইল কিনিলেও আপনি চলাব নোৱাৰিব আঙ্কল, বহুত সমস্যা। তেনেহলে মই বাবার লগত কেনেকৈ কন্টেক্ট করিম? আপনি একবারে চিন্তা নকৰিব আঙ্কল, তার লগত অলরেডি যোগাযোগ করবলৈ মই তালৈ মেসেজ কৰিছোঁয়েই। মোৰ বিশ্বাস সি দুইদিনতে মোলৈ নিশ্চয় কল করব। তেনেহলে এই ফটোখনকে মোৰ মোবাইলটো দি দিয়াচোন। আপনার মোবাইলত দিবলৈ সমস্যা হব আঙ্কল, মই এটা কাম করিম, মই আজি এই মোবাইলৰ পৰা ফটো প্রিন্ট আউট কৰি আপোনাক দি থৈ যামহি। ঠিক আছে বাৰু, দিয়াচোন আপোনাৰ চাইলেন ফটোখন। চাওক আঙ্কল,
আঙ্কল আঙ্কল আজি চন্দনক পাই গ'লোঁ। পালা? ক'ত পালা? কি ক'লে সি? মই ফেচবুকৰ ইনবক্সত দিয়া মেছেজ পাই সি মোলৈ কল কৰিলে, আমি কথাও পাতিলোঁ আঙ্কল। সি কি ক'লে? মই তাক আপোনালৈ কল কৰিব কওঁতে সি মান্তি হোৱা নাছিল। কিয়? কিয় মান্তি হোৱা নাছিল? সি ক'লে দেউতাক আজিলৈকে একোৱে দিব নোৱাৰিলোঁ, এতিয়ানো কল কৰি কি কৰিম। আপুনি চিন্তা নকৰিব আঙ্কল, মই তাক এতিয়াই আপোনাৰ লগত কথা পতাই দিম। ঠিক আছে। অ চন্দন, লগ অঙ্কুল। বাবা, বাবা, এবাৰ মাতাচোন দেউতা বুলি। তোমাৰ মাতটো শুনিবলৈ বৰ মন গৈছে। দেউতা, এই 5 বছৰে সেই মাতটো শুনিবলৈ মই বৰ আশাৰে বাট চাই আছিলোঁ বাবা। মই তোমাক বহুত দুখ দিলোঁ দেউতা, মোক ক্ষমা কৰি দিবা। নাই নাই বাবা, তোমাৰ গাত অকণো দুখ নাই, চব মোৰেই সেইটো। মই তোমাৰ সেই অকণমানি মগজুত মই ইমান হেঁচা দিব নালাগিছিল। নহয় দেউতা, তুমি মোৰ কাৰণে বহুত কষ্ট কৰিলা, কিন্তু মই তোমাক একোৱে দিব নোৱাৰিলোঁ। তোমাৰ আগত মুখ দেখুৱাবলৈ মোৰ সাহস নহ'ল দেউতা, আৰু সেইকাৰণে মই গুচি আহিলোঁ। এতিয়াও বয়স ফাটি দিয়া নাই নহয়, তুমি ঘৰলৈ গুচি আহা। শুন, যাম দেউতা, মই ঘৰলৈ যাম, তোমালৈ আৰু মালৈ মোৰ খুব মনত পৰি আছে। দেউতা, মাক ফোনটো দিয়াচোন। মা? কি হ'ল, মা নাই নেকি? আছে আছে, এই মন্দিৰলৈ গৈছে। তুমি তুমি কেতিয়া আহিবা? শুন, উহ ৰক্ষা, ল'ৰা যে আহি ঘৰ পালেহি। নাই, এতিয়াও আহি পোৱাহি নাই। আহি পোৱা নাই মানে? ট্ৰেইনত আহি আছে, কালি পুৱাই পাবহি। তাৰমানে এইটো ঘটনা একেবাৰে ৰিচেণ্টলি ঘটিছে? মইতো ভাবিছিলোঁ কাহিনী কাহিনী লগা এটা পুৰণি অধ্যায়। বুঝিছে হাজৰিকা, যিটো পৰীক্ষাৰ ৰিজাল্টে মোৰ জীৱনৰ গতিটোৱেই সলনি কৰি দিলে, মোৰ সংসাৰখন চাৰখাৰ কৰি দিলে, মোৰ পত্নী পুত্ৰ আনকি চাকৰিটো মোৰ পৰা কাঢ়ি নিলে। সেই পৰীক্ষাৰ ৰিজাল্টক লৈ মই শংকিত নহওঁ? ঠিক কথা কৈছে কাকতি, মেট্ৰিকৰ ৰিজাল্ট আনৰ বাবে হ'ব পাৰে আনন্দৰ খবৰ, কিন্তু আপোনাৰ বাবে ধ্বংসৰ খবৰ। সেইকাৰণে আজি 5 বছৰে মেট্ৰিকৰ ৰিজাল্ট দিয়াৰ দিনাই দৌৰি যাওঁ স্কুলখনৰ মুখলৈ। কিজানি বাবাৰ দৰে অসফল হোৱা কোনোবা ছাত্ৰই ভুল সিদ্ধান্ত লোৱাৰ পৰা মই আঁতৰাব পাৰোঁ। আহোঁ দিয়ক, আপোনাৰ লগত কথা পাতি থাকোঁতে সময় কিমান হ'ল গমেই নাপালোঁ, বহুত কাম পৰি আছে। বাবাৰ ৰুমটো ঠানঠিত লগাব লাগিব, সি ভালপোৱা মুড়ি লাড়ু নাৰিকলৰ লাড়ু এইবোৰ বনাব লাগিব। কালিলৈ আকৌ ওচৰ চুবুৰীয়া 2-4জনকো মাতিছোঁ, আপুনি পাৰিলে এপাক আহিব, বাবাক আশীৰ্বাদ এটা দি যাবহি। যাম যাম, আপোনাৰ আৰু সময় নষ্ট নকৰোঁ, এড্ৰেছটোতো দিলেই, মনত ৰাখিছোঁ, কাইলৈ ওলাম, আপোনাৰ ল'ৰাকো লগ পাম, ভাল লাগে। নিশ্চয় নিশ্চয়, আহোঁ তেনে। যাওক যাওক যাওক, কাইলৈ দিনটো পিতা পুত্ৰই ভালদৰে এনজয় কৰক। আহোঁ। আজি ৰাতিপুৱা ঘটনাক্ৰমে উত্তম হাজৰিকা নামৰ মানুহ এজনক লগ পালোঁ। বহুত কথা পাতিলোঁ তেওঁৰ সৈতে।
তোমাৰ কথা ক'লো, মাৰ কথা ক'লো। তুমি ট্ৰেইনত আহি আছা বুলি ক'লো। কালি পুৱাই পাবাহি বুলি তেওঁক মই ফাঁকি দিলোঁ। জন্মদাত্রী পিতৃ হৈ কোনখন মুখেৰেনো কওঁ যে তোমাৰ কাইলৈ বছৰেকীয়া তিথি। ওচৰ চুবুৰীয়া সকলোৱে জানে যদিও কাইলৈ দিনটোৰ বাবে নিমন্ত্ৰণ কৰোঁতে মই কাকোই তোমাৰ শ্ৰাদ্ধ বুলি নকওঁ। কওঁ, কাইলৈ মোৰ বাবা আহিব, পাৰিলে আশীৰ্বাদ এষাৰ দিবলৈ ভাগ এটা মাৰিব। বেছিভাগে কিন্তু নাহে, তথাপিও হৈছে নেকি কাৰোবাক কেনেকে মই কওঁ সেইবছৰৰ আগৰ সেই দিনটোৰ কথা, কেনেকে কওঁ তুমি দিল্লীৰ পৰা অসমলৈ ঘূৰি অহাৰ পাছৰ কথাখিনি। মোৰ জীৱনৰ সকলোখিনি হেৰুৱাই পেলোৱাৰ সেই দিনটোৰ কথা মই কেনেকে কওঁ? এতিয়া সেনেকুৱা এটা অৱস্থাত আহিলা যে তোমাক কান্ধত তুলি ল'বলৈ কোনো শক্তি নাই। যোৱাকে যোৱা যেনেকে আহিছিলা তেনেকে গুচি যোৱাকে, পিতৃ হৈ পুত্ৰৰ মৃত্যুৰ কথা ক'ব নোৱাৰো নহয়। জনাসকলে জানে, কিন্তু অচিনাকীসকলক মই এনেকেই কওঁ, মই জানো কালিলৈ কালি তুমি আহিবা, আনে নেদেখিলেও মই দেখা পাওঁ আমাৰ ঘৰখনৰ বাৰাণ্ডাত, গেটৰ মুখত, ড্ৰয়িং ৰুমত, তোমাৰ বেডৰুমত, পাকঘৰত, সকলোতে মই তোমাৰ উপস্থিতি অনুভৱ। সেইকাৰণে বৰ আশাৰে বছৰৰ এই দিনটোলৈ মই বাট চাই থাকোঁ, আৰু তুমি ভালপোৱা সকলোবোৰ বস্তু যোগাৰ কৰোঁ। আজিও কৰিছোঁ, আজি মই বনাইছোঁ নাৰিকলৰ লাড়ু, মালপোৱা, তুমি ভালপোৱা গমৰ লাড়ু,
বহুত কাম কৰিবলৈ বাকী আছে। যাওঁ দিয়া। অ' সিফালে তোমাক আশীৰ্বাদ দিবলৈ ভকত কেইজনমানকো মাতিছোঁ নামে ভাগ গাবলৈ। তাৰ যোগাৰখিনিতো কৰিবলৈ আছেই। কালিলৈ আহিবা দেই সোনটো, মই বাট চাই থাকিম। হিমালয়ান নিম ফেস ওয়াশ, ল্যাকমি সান এক্সপার্ট, রিলাক্সো বাহামাস, কিপ চিলিং কিপ ফ্লিপিং আর ইনো। পিতা পুত্র অহা সপ্তাহৰ কাহিনী পলাতক উপভোগ কৰক সোমবাৰৰ পৰা শনিবাৰলৈ নিশা 8 বজাত আপোনাৰ একমাত্ৰ প্ৰিয় চেনেল ৰঙত।